নোয়াখালীর পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুরে। শনিবার বিকেল থেকে এ পানি চাপ বাড়ছে। এতে জেলা সদর উপজেলার পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নতুন করে নিম্নাঞ্চল সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। গতকাল শনিবার মেঘনা নদীতে জোয়ারের সময় কিছু পানি ঢুকলেও পরে কমতে থাকে। জেলার বিভিন্ন স্থানে দুপুরে তীব্র রোদ দেখা যায়। তবে বিকেল থেকে পাশের জেলা নোয়াখালীর পানির চাপ বেড়েছে লক্ষ্মীপুরে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ভারী বর্ষণ ও জোয়ারের কারণে এখন পর্যন্ত জেলায় 6,57,000 মানুষ পানিবন্দী। তাদের মধ্যে জেলা প্রশাসন 395 মেট্রিক টন চাল ও 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী ও অস্থায়ী 189টি সাইক্লোন শেল্টারে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর পানির চাপে ঢেউ পড়ছে চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘুলি, হাজিরপাড়া, দত্তপাড়া, মান্দারি, কুশাখালী, তেওয়ারিগঞ্জ সহ কয়েকটি ইউনিয়নে। এসব এলাকায় ভারী বর্ষণের পানির সঙ্গে যোগ হচ্ছে নোয়াখালী থেকে আসা পানি। অনেক এলাকায় কুমুর সমান পানি রয়েছে, ঘরবাড়ি ভেতরেও পানি। আমরা বিগত আজকে 20 থেকে 25 দিন ধরে বিগত এখানে যা কষ্টে আমরা আছি, কোন এলাকার একজন প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান আমাদের কাছে এসে দাঁড়ায় নাই, আমরা কি কষ্টে আছি না শান্তিতে আছি। আজকে 15-20 দিনের নেন আমরা কোনো রান্না বাড়া করতে পারি না, কুমুর বেতন তো পানি। আমরা আরেকজনের আশ্রয় নিয়ে আমরা আছি, যেমন সন্ধ্যা দিন কাটাই, আঙ্গু কোনো থাকবার মতন এমন কিছু নাই। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট, আরে পাইপ তো ফ্যান্টাস্টিক, ইমপ্যাক্ট টেস্ট, দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে, আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ, পাইপের বস, না কিনলে লস।